বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পরিচালিত ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব বিএই 2303 খামার যন্ত্রপাতি কোর্সের ইউনিট 7 এর পার্ট 1 থেকে। আলোচ্য বিষয় শস্য কর্তন যন্ত্র ও শস্য মারাই যন্ত্রের পরিস্থিতি ও পরিচালনা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা শস্য কর্তন যন্ত্র সম্পর্কে আলোচনা করব। আমাদের এই বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। আমাদের এই কৃষির যে প্রধান অর্থকরী ফসল সেটি হচ্ছে ধান এবং গম। আর ধান এবং গম চাষে বাংলাদেশের কৃষক ভাইরা যে ধরনের সমস্যা ফেস করে থাকেন তার মধ্যে অন্যতম যেটি সেটি হচ্ছে ধান এবং গম কাটা নিয়ে। আর এই ধান গম কাটার নিয়ে যে সমস্যা সেটি সাধারণত হয় শ্রমিকের কারণে। যে সময় আমাদের এই ধান কাটার মৌসুম চলে আসে সেই সময়ে কৃষকরা একই সাথে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে থাকেন। তার মধ্যে হচ্ছে শস্য কর্তন করা, মারাই করা, ঝাড়াই করা, শুকানো এবং পরবর্তী ফসলের জন্য একই সাথে জমি তৈরি করা, বীজতলা তৈরি করা ইত্যাদি। আর এর কারণেই একসঙ্গে অনেক কাজ করতে হয় বিধায় একসঙ্গে আমাদের অনেক শ্রমিকের প্রয়োজন হয়। আর শ্রমিক পাওয়া যায় না বলে আমরা সঠিক সময়ে ধান এবং গম কর্তন করতে পারি না। এক গবেষণায় দেখা গেছে যে চলতি ওই সময়ে শুধুমাত্র ধান এবং গম কাটার জন্য যে পরিমাণ শ্রমিক দরকার হয় তার মাত্র 50% আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি। তাছাড়াও যে সময় আমাদের ধান কাটার প্রয়োজন হয় প্রতি বছরে ওই সময় ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি লেগেই থাকে। এ কারণে আমাদের ফসল কাটা দেরি হয়। আর ফসল কাটা দেরি হওয়ার কারণে যেটা হয় সেটি হচ্ছে যে নিম্ন অঞ্চল এবং হাওর অঞ্চল যেটি রয়েছে এখানে আমাদের এই পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সমস্যা উত্তরণের জন্য আমাদের আধুনিক ধান কাটা যন্ত্র অত্যন্ত আবশ্যকীয় হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশে সনাতন পদ্ধতিতে বিভিন্ন এলাকায় কৃষকরা কাস্তের সাহায্যে হাত দিয়ে ধান কর্তন করে থাকেন। সাধারণত একজন দক্ষ কৃষক বা দক্ষ শ্রমিক এই কাস্তে ব্যবহার করে 0.01 হেক্টর জমিতে ধান কর্তন করতে পারে। কিন্তু এটি সময় সাপেক্ষ বিধায় আমরা ধান এবং গম কাটার আধুনিক যন্ত্রের দিকে ধাবিত হব বা অগ্রসর হতে হচ্ছে আমাদেরকে। এই কথাটি বিবেচনায় রেখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি বিভাগ শস্য কর্তন যন্ত্র উদ্ভাবন করেছেন। আর এই শস্য কর্তন যন্ত্রের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আসুন শিক্ষার্থী বন্ধুরা আমরা এই শস্য কর্তন যন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে বা প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিচ্ছি। যন্ত্রটি দিয়ে ধান ও গম কাটা যায়, কিছুটা হেলে পড়া ধান বা গমও কাটা যায়, জমিতে কিছুটা পানি থাকলেও যন্ত্রটি দিয়ে ফসল কাটা যায়। এটি সাধারণত এঁটেল মাটিতে এটি ব্যবহার করা দুরূহ হয়ে পড়ে। কাটা ধান বা গম ডান পাশে সারিবদ্ধভাবে পড়ে যাতে সহজে আটি বাঁধা যায়। প্রতি ঘন্টায় জ্বালানি খরচ মাত্র 0.8 লিটার পেট্রোল। একজন লোক সহজেই যন্ত্রটি চালাতে পারে এবং
এটি সহজে স্থানান্তর করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা একটি শস্য কর্তন যন্ত্রের বেসিক কিছু কথাবার্তা এবং এর প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আসুন এ পর্যায়ে আমরা একটি শস্য কর্তন যন্ত্রের বিভিন্ন যে যন্ত্রগুলো সমন্বয়ে এটি গঠিত হয় সে সম্পর্কে, অর্থাৎ শস্য কর্তন যন্ত্রের বিবরণ সম্পর্কে জেনে নেই। পাঁচ অশ্ব শক্তি 2600 RPM এর একটি পেট্রোল ইঞ্জিন যন্ত্রটিতে শক্তি সরবরাহ করে। যন্ত্রটিতে একটি গিয়ার বা বক্স থাকে যেটি ইঞ্জিনের শক্তিকে প্রধান চালক দণ্ডের মাধ্যমে চাকা এবং পরিবাহক শিকল কাটার বারে সরবরাহ করে। গিয়ার বক্সের লিভার পরিবর্তন করে যন্ত্রটিকে উল্টা দিকে চালানো যায়। যন্ত্রটিতে 24টি কাঁচি আছে যেগুলো কার্বন ইস্পাত পাত থেকে বিশেষভাবে তৈরি। যন্ত্রটিতে 7টি চাপক স্প্রিং আছে যেগুলো কার্বন ইস্পাতের তার দিয়ে তৈরি। যন্ত্রটির অন্যান্য অংশ MS অ্যাঙ্গেল বার, শ্যাফ্ট, MS শিট, MS ফ্ল্যাট বার, MS রড, ফাইবার প্লাস্টিক, চেইন স্প্রোকেট, ভি বেল্ট পুলি, গিয়ার পিনিয়ন দিয়ে তৈরি হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা একটি শস্য কর্তন যন্ত্রের প্রধান বৈশিষ্ট্য এবং এই যন্ত্রের বিবরণ সম্পর্কে জানলাম। এখন আমরা এই যন্ত্রটি কিভাবে মাঠে পরিচালনা করব সে সম্পর্কে জেনে নিচ্ছি, অর্থাৎ শস্য কর্তন যন্ত্র কিভাবে এর কার্য সম্পাদন করে সে বিষয়গুলো জেনে নিচ্ছি। যন্ত্রটি চালানোর পূর্বে সকল অংশের নাট বোল্ট এবং সংযোগ ঠিক আছে কিনা দেখে নিতে হবে। সব লিভার নিউট্রাল রেখে ইঞ্জিন চালু করতে হবে এবং এরপর যন্ত্রের চাকার লিভার টেনে চাকায় শক্তি সরবরাহ করতে হবে যাতে যন্ত্রটি সামনের দিকে চলতে পারে। জমিতে পৌঁছে সুবিধাজনক কোণে যন্ত্রটি এমনভাবে স্থাপন করতে হবে যাতে জমির আইল যন্ত্রের ডান দিকে থাকে। জমির সীমানা থেকে এক গাছ সমান ফসল কাস্তে দিয়ে কেটে নিলে ফসল এলোমেলো হবে না। যন্ত্রটির কাঁচি লিভার টেনে কাঁচি চালু করতে হবে। যন্ত্রটি কাটতে কাটতে সামনে চলবে এবং ডান দিকে কাটা ফসল সারিবদ্ধভাবে পড়বে। যন্ত্রটির হাতল ধরে কাটার উচ্চতা ঠিক রাখতে হবে। জমির কোনায় গিয়ে চাকার শক্তি বিচ্ছিন্ন করতে হবে। যন্ত্রটি পেছন দিকে টেনে 90 ডিগ্রি বরাবর বামে ঘোরাতে হবে এবং পুনরায় কাটা শুরু করতে হবে। এভাবে ঘুরে ঘুরে সমস্ত জমির ফসল কাটা যাবে। প্রয়োজনে গিয়ার বক্সের লিভার পরিবর্তন করে যন্ত্রটি উল্টো দিকে চালানো যাবে। যন্ত্রটি দিয়ে ধান ও গম ফসল কাটার প্রশস্ততা 1.2 মিটার এবং কার্যক্ষমতা ধানে 35 থেকে 50% পার ঘন্টা এবং গমে 45 থেকে 60% পার ঘন্টা। সুবিধামতো সময়ে সারিবদ্ধভাবে কাটা ফসল আটি বেঁধে মারাই করার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা শস্য কর্তন যন্ত্র সম্পর্কে জানলাম। আর শস্য শুধু কর্তন করলেই হবে না, একে পাশাপাশি মারাই করাও প্রয়োজন। যদি আমরা সঠিক সময়ে শস্য মারাই করতে না পারি তাহলে অনেক শস্যের অপচয় হবে। সাধারণত বাংলাদেশে বিভিন্ন এলাকায় যে শস্য মারাই যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে তা ম্যানুয়ালি করা হয়ে থাকে, অর্থাৎ মানুষ ধান কেটে বা ধান বা গম কেটে এগুলি কোনো শক্ত বস্তুতে আঘাত করে এই ধান বা গমকে ছাড়ানো হয়। অথবা কত ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিভিন্ন এলাকায় গরুর পায়ের নিচে রেখে এগুলো মারাই করা হয়, কিন্তু এগুলি করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং খরচও বেশি পড়ে, আর তাছাড়া শ্রমিকেরও প্রয়োজন পড়ে। কিন্তু যদি আমরা এই সনাতন পদ্ধতি পরিবর্তন করে আধুনিক পদ্ধতিতে শক্তিচালিত শস্য মারাই যন্ত্র ব্যবহার করে থাকি তাহলে আমাদের শুধু সময় সেভ হবে না, এর সাথে সাথে আমাদের খরচও কম লাগবে। আর সনাতন পদ্ধতিতে শস্য মারাই করার আরেকটি প্রধান সমস্যা হচ্ছে যখন বৃষ্টি বাদল বা আবহাওয়া খারাপ থাকে তখন আমরা এই শস্য মারাই করতে পারি না, ফলে ধান এবং গম অপচয় হয়, ধান এবং গমের গুণগত মান নষ্ট হয়ে যায়, আর গুণগত মান নষ্ট হওয়ার কারণে এর বাজার মূল্য হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রেও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট শস্য মারাই করার জন্য শক্তিচালিত যে মারাই যন্ত্র উদ্ভাবন করেছেন এ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিচ্ছি। শুরুতে আমরা এই শস্য মারাই যন্ত্রের প্রধান যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি সম্পর্কে জানব। এ যন্ত্র দিয়ে ধান, গম ও ডাল শস্য মারাই করা যায়। এ যন্ত্রটি দিয়ে 50 থেকে 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের শস্য মারাইয়ে অপেক্ষাকৃত ভালো ফল পাওয়া যায়। কম আর্দ্রতা সম্পন্ন ফসল মারাইয়ে ব্যবহার করলে যন্ত্রটির মারাই ক্ষমতা বৃদ্ধি পায়। যন্ত্রটি উচ্চ মাত্রায় শ্রম এবং অর্থ সাশ্রয়ী। মারাই ক্ষমতা পাঁচালিত মারাই যন্ত্রের চেয়ে প্রায় 8 গুণ বেশি।
শিক্ষার্থী বন্ধুরা, এই শস্য মারাই যন্ত্র যেটি আমরা এর প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানলাম, এই যন্ত্রটি কিভাবে গঠিত হয়ে থাকে অর্থাৎ এই যন্ত্রের বিবরণ কি এ সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। 12 অশ্বশক্তির ডিজেল ইঞ্জিন যন্ত্রটিতে শক্তি সরবরাহ করে। যন্ত্রটি MS অ্যাঙ্গেল বার, MS ফ্ল্যাট বার, MS রড, MS শিট, শ্যাফ্ট, বল বিয়ারিং, ভি বেল্ট পুলি প্রভৃতি দিয়ে তৈরি। এর প্রধান অংশ হল ফ্রেম, মারাই সিলিন্ডার, ফিডিং সিউট, ফিডিং ট্রে, আউটলেট সিউট, কনকেভ চালুনি, সিলিন্ডার ঢাকনা, ফ্যান, দোলায়মান চালুনি, ইঞ্জিন অথবা মোটর চেসিস, চাকা প্রভৃতি। যন্ত্রটিতে একটি ব্লোয়ার থাকে। এই যে যন্ত্র সম্পর্কে আমরা বা এই যন্ত্রের বিবরণ সম্পর্কে আমরা জানলাম, এখন এই যন্ত্রটি মাঠে কীভাবে কার্য সম্পাদন করে অর্থাৎ এই যন্ত্রটির কর্মপদ্ধতি বা কার্যপ্রণালী কী এ সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। যন্ত্রটি শস্য মারাই করার স্থানে সমতল ও খোলা জায়গায় রাখতে হবে এবং ইঞ্জিন অথবা মোটর চালু করতে হবে। যে ফসল মারাই করা হবে সেগুলো ফিডিং ট্রের উপর রাখতে হবে। ধান বা গমের ক্ষেত্রে আটিগুলো খুলে ঘোষা আকারে শীষগুলো সামনের দিকে রেখে হপারের মাধ্যমে মারাই সিলিন্ডারে প্রবেশ করাতে হবে। দ্রুত মারাই হয়ে শস্যের দানা ফ্যান ও চালুনির সাহায্যে পরিষ্কার হয়ে যন্ত্রের একপাশে জমা হবে। খড়গুলি আউটলেট সিউট দিয়ে একটু দূরে নিক্ষিপ্ত হবে। কিছুক্ষণ পরপর মারাইকৃত শস্য সরিয়ে বস্তায় ভর্তি করতে হবে। যন্ত্রটি দিয়ে ধান, গম ও ডাল শস্য মারাই করা যায় এবং যন্ত্রের মারাই ক্ষমতা ধানে 930 কেজি পার ঘন্টা এবং গমে 340 কেজি পার ঘন্টা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে আলোচ্য বিষয় ছিল শস্য কর্তন যন্ত্র ও শস্য মারাই যন্ত্রের পরিচিতি ও পরিচালনা, এ বিষয়ে আমরা আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই আলোচনা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা টিউটোরিয়াল ক্লাসে সংশ্লিষ্ট টিউটরদের সাথে কথা বলে জেনে নিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ডিন, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।